Başın. So this is কি বলবো বাবা, কি সান্ত্বনা আমি তোমাকে দিয়ে যাব, আমি কিছু বুঝতে পারছি না। নিজে আমি বাড়ি ফিরে কি করে আমি আমাকে সামাল দেব, কি নিয়ে আমি থাকব, আমি কিছুই জানি। তুমি আমার মেয়েটাকে ক্ষমা করে দিও বাবা। কি বলছেন? আমার মেয়েটাকে ক্ষমা করে দিও বাবা। যে বাবা তার সন্তানের লাশ কাঁধে নিয়েছে শুধুমাত্র সেই জানে কত কষ্ট। আপনি আমার স্ত্রীকে ক্ষমা করে দিন বাবা। বাবা আপনি গাড়িতে উঠে বসুন।
আপনি নিজে অসুস্থ হয়ে পড়ছেন। আপনি আপনি গাড়িতে উঠুন বাবা। সারাকে দেখে রেখো, আর তুমি সাইরাকে নিয়ে আমাদের পাশে চলে এসো, ও থাকুক কিছুদিন আমার কাছে। নিতু জিতুর সাথে খেললে ওর মনটাও ভালো হবে। ঠিক আছে যান, শক্ত থাকতে হবে। আল্লাহ ভরসা, দোয়া করেন। মানুষ কেন যে আত্মহত্যা করে? আত্মহত্যা করে মহাপাপ জানে, তারপরে এটাই করে। আর আত্মহত্যা করলে তো কখনোই বেঁচতে যাওয়া যায় না, সারাটা জীবন দোজখে আগুনে পুড়তে হয়। স্যার, আসামি অর্ণব সামিয়ার সাবেক প্রেমিক। তাদের দুজনের ব্রেকআপ হওয়ার কয়েক বছর পর সামিয়ার বিয়ে হয়ে যায়। অর্ণব তখন মালয়েশিয়াতে থাকত। অর্ণব দেশে ফিরে এসে সামিয়ার সাথে দেখা করতে চায়, কিন্তু সামিয়া দেখা করতে না চাইলে তাদের সম্পর্কের পুরনো কিছু ছবি তার কাছে পাঠিয়ে তাকে হুমকি দেয়। এরপর সামিয়া তার সাথে দেখা। Excuse me, restaurant e bire food allowed na sir? Eta to zeros! Zeros khete abar kisher excuse? Zero excuse for zeros chips! Airport theke Arnab Samia ke continuously call dite thake. Tar sathe dure kothao ghurte jete bole. Samia oshommote janale sei chobi gulo tar husband ebong poribarer kache pathabe bole bar bar humki dey. Samia ei chap shojjo korte na pare suicide koreche bole dharona kora hocche sir. Ashami nijbok hishob shikar koreche sir. পুরোপুরি না করলেও আসামির মোবাইলের মেসেজ থেকে এটা একদম নিশ্চিত করে বলা যায়। হাত বাড়ালে বাড়ছে ঠিকই, তোমায় ছুঁতে সে পারছে না। তোমার ছবি হাসছে ঠিকই, কোনো কথা সে বলছে না। ঘর জুড়ে হাঁটছে খাও, আমি মাকে ছাড়া খাবো না। একটুখানি খাও দাদু, তুমি খেলে তোমাকে আমি একটা চকলেট দেব। মাকে খেয়েছে?
খেয়েছে। আমাকে স্কুলে নিয়ে যাবে কে? তুমি আগে খেয়ে নাও, তারপরে বলছি কে নিয়ে যাবে। বাবা তুমি খাবে না? হ্যাঁ খাবো খাবো। করে খাবো, তুমি খাওয়া শেষ করো। কেন ভাই, আমি আরও দুইবার এসেছিলাম, আপনার বাসায় ছিলেন না। আচ্ছা, মেয়েটার কী হয়েছিল, এমন কাজ কেন করল? চাচা, বাবার শরীরটা বেশি একটা ভালো না, এসব কথা জিজ্ঞেস না করা ভালো। আরে কেমন করে মেয়েটাকে ভুলবো, কত ছোটবেলা থেকে ওকে দেখে আসছি, কীরকম ভদ্রসদ্র ছিল। আচ্ছা, কেন করলো এমন কাজ, জামাইয়ের সাথে কোনো ঝামেলা? না চাচা, এমন কিছু না। তখন বলেছিলাম আমাদের শরীফের সাথে মেয়েটার বিয়ে দিতে, ঘরের পাশেই থাকতো, যখন ইচ্ছে হতো তখন দেখতে পারতেন। যাক, আল্লাহ মেয়েটার মঙ্গল করুক। চলো মা, দরজাটা লাগিয়ে দিবে। ভাই আল্লাহ আল্লাহ করেন, ভেঙে পড়বেন না। যাই, আসো মা। সামিয়া একটু তাড়াতাড়ি বেরোন, আমার খুব আর্জেন্ট। সামিয়া, সামিয়া, একটু সর্বোচ্চ প্রেশার আছে, দেখিস। আমি মা হচ্ছি, তুমি বাবা হচ্ছ, মা দাদি হচ্ছে, বাবা নানা হচ্ছে, আবুদুল্লা ভাই খালা খালু হচ্ছে, আকিব চাচু হচ্ছে। উই আর এ ফ্যামিলি নাও। এখন আবার আমাকে কংগ্রাচুলেশনস বলো না, আমি ভীষণ লজ্জা পাবো। একটা কথা বলে শুনবে, কষ্ট করে একটু দাঁড়াবে। Thank you.
ঘর জুড়ে হাঁটছে স্মৃতি, আছে যন্ত্রণার আনাগোনা, শূন্যতা নিয়েছে ঘিরে, গেলে কেন যদি আসবে না? তুমি প্রতি সপ্তাহে অফিসের কাজে এখানে ওখানে প্লেনে ফ্লাই করো। বিয়ের পর থেকে আমি একটা মশাও মারিনি, কেন যেন খুব ভয় লাগে। কথা দেওয়া কথাগুলো ছিল যত, ভুলে গেছে পথ আজ তোমার মতো। একবার আমি খুব ডিপ্রেশনে ছিলাম, যখন ওর সাথে ব্রেকআপ হলো তখন মনে হচ্ছিল জীবনে আর বেঁচে থেকে কি হবে, কিন্তু এখন সব বদলে গেছে। বুঝতে পেরেছি কারো অবহেলা মরার চেয়ে কারো ভালোবাসা বেঁচে থাকা অনেক ভালো। এখন আমার অনেক বাঁচতে ইচ্ছে করে। অনেক বছর বাঁচতে ইচ্ছে করে তোমার জন্য। ঘুমাবে কি করে আসাদ ভাই কেমন আছেন? ও, আমিও কি প্রশ্ন করি, কেমন আছেন সেটা তো বুঝতেই পারছি। বসুন। থ্যাংক ইউ। আপনি কেমন আছেন? আছি ভালোই। আজ থেকে শুরু করলেন? না, আরও দুদিন আগে থেকে। ও আচ্ছা, না আমি আসলে দুদিন ছুটিতে ছিলাম, কিন্তু আপনার ব্যাপারটা আমি শুনেছি, খুবই দুঃখজনক। বাচ্চাটার কথা একবারও ভাবলো না। আচ্ছা, কী হয়েছিল কিছু জানতে পেরেছেন? আমি অবশ্য পত্রিকায় পড়েছি, আর পত্রিকায় তো সবসময় সব কিছু সত্য হয় না। রাফসান ভাই, আসলে ব্যাপারটা নিয়ে এত এতবার এত এত জায়গায় কথা বলতে হচ্ছে, বিষয়টা আমি চাইলেও বলতে পারছি না। আপনি প্লিজ কিছু মনে করবেন না, আমার আসলে
এটা নিয়ে কথা বলতে ভালো লাগছে না। আমি আপনার কষ্টটা বুঝতে পারছি। আসলে কী আর করবেন, একটা কলঙ্ক লেগে গেল। এখন সারা জীবন আপনার পরিবারের একটা অংশ হয়ে গেল বিষয়টা। আপনি চট্টগ্রাম যাচ্ছেন কবে? এ মাসের ধাতে বাড়ি যাব না, স্যারকে বলেছি মেয়েটার সাথে থাকতে হবে। হ্যাঁ, এটা একটা ভালো সিদ্ধান্ত। এখন এটার পাশে থাকা আপনার জন্য খুব জরুরি। কাজ করি। শুভ জন্মদিন মা। বাবা, তুমি এত রাত পর্যন্ত জেগে আছো আমাকে উইশ করার জন্য? আজ তোর জন্মদিন, আজ তো আমি জানতেই পারি। আজকে কিন্তু তুই কোনো বকাঝকা করবি না আমাকে। আচ্ছা ঠিক আছে, এখন উইশ করা শেষ না, এবার ঘুমাও। তোর জন্য কেক এনেছি, কেক কাটবো, সেলিব্রেট করব, তারপর তো ঘুমাবো। বাবা, তোমার পাগলামি কমলো না। আচ্ছা ওই কেকের ফটোটা আমাকে পাঠাও তাহলে। আমার নেট নেই, কাল ছবি কাটবে, নেট নিয়ে পাঠিয়ে দেবো। আচ্ছা ঠিক আছে, তাহলে কেকটা কাটো, তারপর ঘুম দাও। আচ্ছা। আর কেক খাবা না, সুন্দর মতো কেকটা কাটবা, তারপর ফ্রিজে রেখে দিবা। ডায়াবেটিসের কথা মনে আছে তো? আচ্ছা খাবো না। জামাই কোথায়? কি না কে সারপ্রাইজ দিবে, রেডি করছে। সারপ্রাইজ দিবে কিন্তু আমি জানি। তাহলে এটা কিভাবে সারপ্রাইজ হয় বলো তো বাবা। শোন, পৃথিবীর সব স্ত্রীরাই নিশ্চিতভাবে জানে যে তাদের জন্মদিনে স্বামীরা তাদেরকে সারপ্রাইজ দিবে। ওরা ওটা জেনেও কিন্তু না জানার ভান করে বসে থাকে। তুমি ভান করে বসে থাক। আচ্ছা বাবা, তাহলে আমি ভান ধরে বসে থাকি। হ্যাঁ তাই কর। তাহলে তুমি এখন রাখো। আচ্ছা। আর শোনো, কি একটু কেক খেও, আজ আমার জন্মদিন, আজ খেলে কিছু হবে না। কি ব্যাপার, এতক্ষণ হয়ে গেল বেরোচ্ছে না কেন? সীমা, সীমা, কি হলো, এত নক করছো কেন? সামার নিচ্ছিলাম তো। বললেই তো হতো। বলেছি, তুমি শুনো নাই? না শুনিনি, ঝর্ণার সাউন্ডের জন্য মেবি। আমি তো টেনশনে পড়ে গিয়েছিলাম। কিসের টেনশন? না ভেবেছিলাম যে আবার তুমি উল্টাপাল্টা কিছু করে বসলে নাকি। মানে কি উল্টাপাল্টা কি করব? না তোমার পরিবারে তো আবার উল্টাপাল্টা করার রেকর্ড আছে। অফিসে যাচ্ছি। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন আপনি? সাইরার? জি, আমি সাইরার দাদি। আপনি সাইরাকে নিয়ে ঢোকার সময় দেখেছিলাম। ও আগে তো কখনো আসেননি, ওর মাই নিয়ে আসতো। আমার বাচ্চা আর সাইরা একই ক্লাসে পড়ে। জি, সাইরা তো আগের মতো আর হাসি খুশি থাকে না, চুপচাপ বসে থাকে।
আসলে মায়ের শূন্যতাটা বোধহয় বুঝতে পারছে মেয়েটা। এত অল্প বয়সে মাকে হারালো, খারাপ লাগে মেয়েটার জন্য। খুব সুন্দর হচ্ছে। মা বাড়িতে যাবে? কোথায়? তোর ফেভারিট প্লেস। ওকে। ওয়ালাইকুম আসসালাম। স্যার ভালো আছেন? এই তো অনেক দিন পরে আসলেন স্যার। হ্যাঁ। ম্যাডাম আসেননি স্যার? না না, ম্যাডামকে সারা কখনো দেখিনি তো স্যার, এই জন্য জিজ্ঞেস করলাম। ও নেই, বেঁচে নেই। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কি হয়েছিল ম্যাডাম স্যার, অসুস্থ ছিল? না মানে কি, আপনি একটু ইয়ে দেন তো। কি স্যার? একটু একটু পানি দেন। জি আচ্ছা। বলেন কি, সুইসাইড? তাহলে তো এই ফ্যামিলিতে মেয়ে দেওয়া যাবে না। আচ্ছা আপনি জানলেন কিভাবে? আচ্ছা আচ্ছা ঠিক আছে, দেখতে এসে দেখে চলে যাক, পরে সব কিছু মিলে জানিয়ে দেবো যে হচ্ছে না। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি রাখছি। দাঁড়াও মামা, রাখো এখানে। শোন, চাল কিনতে হবে কিন্তু। হ্যাঁ আচ্ছা। আর হলো যে হ্যাঁ হ্যাঁ, এগুলো ভরে দিন আর তেলটা দিয়ে 5 কেজি তেল দিন। আর সরিষার তেল 1/2 লিটারটা দিন। ও 1 কার্টন দিলে হবে। দিন দিন 3 হাজার। আসুন, ওই যে আর রসুন কর্নফ্লেক্স কিনতে হবে, আর হলো কিছু মাংসের মশলাও কিনতে হবে। একটু পরে হয় একটু ধরেন। আচ্ছা ভাই, কর্নফ্লেক্স আর গরুর। আরে খালাম্মা আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনি? এই তো আছি ভালো। আরে খালাম্মা, আপনার ছেলের বউটা যে আত্মহত্যা করছিল ওই মামলার সমাধান হয়েছে? আর ওই পোলাটার জেল টেল হয়েছে কিছু? আমাদের বিলটা কত হয়েছে দেখো।
হ্যালো, এটা আমি জাস্ট ওই যে কোটেশনটা পাঠাবো, পেজ নাম্বারগুলো আমি জাস্ট কপি করে আপনাকে পাঠাচ্ছি। আসলে তুমি একটা স্বার্থপর, শুধু নিজের দিকটা দেখলে, আমাদের কথা একটাবার ভাবলে না। তুমি কি সামনের কষ্ট বুঝতে পারো? দেখতে পাও আমার কষ্ট, দেখতে পাও আপনজন হারানোর কষ্ট কি, সেটা কি বুঝতে পারো? এই কষ্ট কিন্তু অনেক কষ্টের থেকে বেশি না। তুমি কি করে বুঝবে, কি করে বুঝবে? কারণ আপনজন হারিয়েছি তো আমরা, তুমি তুমি অনেক স্বার্থপর, অনেক স্বার্থপর, তুমি অনেক স্বার্থপর। I love you, Samia. I'm doing it for you, love you. তোমাদের প্রচন্ড মিস করি আজাদ, তোমাদের ফেলে দূরে থাকতে আমার অনেক কষ্ট হয়। প্রত্যেকটা সময় মনে হয় যদি ফিরে আসতে পারতাম, তোমাকে জড়িয়ে ধরে কিছুক্ষণ নিঃশ্বাস নিতে পারতাম। আমার ঘরটা আমি খুব মিস করি। কাচের চুড়ি, আমার শাড়িগুলো, আমাদের ঘরের দেয়াল, সবকিছু। যখন চলে যাচ্ছিলাম তখন সব চাইতে বেশি মনে পড়ছিল তোমার কথা। শেষ সেকেন্ড তোমার চেহারাটা এবার চোখের সামনে ভাসছিল। এত অল্প বয়সে তোমাকে মাহারা করে ফেলেছি। আমাকে তুমি ক্ষমা করে দিও।
আমি জানি তুমি কেমন আছো। সন্তান আর বাবার ভেতরের কথা বলে দিতে হয় না, জানা হয়ে যায়। ক্ষমা করে দিও, ওষুধ খেয়েও সময় মতো। আমি তোকে অনেক মিস করি বাবা। ছোটবেলার মতো দৌড়ে তোমার বুকে ঢুকে যেতে ইচ্ছা করে। এখানে তোমাদের ফেলে থাকতে আমার খুব কষ্ট হয় বাবা। মা, আপু, তুলা ভাই, হাকিম, তোমাদের ছাড়া আমি ভালো নেই। আমি যখন চলন্ত অবস্থায় অনেক কষ্ট পাচ্ছিলাম, আমি শুধু তোমাকে খুঁজছিলাম। আমার অনেক কষ্ট হচ্ছিল, আমার তখন বাঁচতে ইচ্ছে হচ্ছিল। দুনিয়ার যে কষ্টের কথা ভেবে দুনিয়া ছাড়লাম, তার চেয়ে অনেক বেশি কষ্ট তোমাদের ছাড়া থাকা। আমি এটা বুঝতে পারিনি। আমি তোমাকে অনেক ভালোবাসি আসাদ, আর কখনো তোমাকে দেখতে পাবো না। কিভাবে থাকবো তোমাকে ছাড়া? মাঝে মাঝে আমার কবরের সামনে গিয়ে দাঁড়িয়ে কিছু সময় আমার ভালো লাগবে, কিন্তু চোখের পানি ফেলবে না। For more updates, subscribe and press the bell icon on YouTube app and never miss another update.